আমার দানা মতে 16-17টা স্টেপ তার শরীরের বিভিন্ন জায়গায়। মামলাকে সুন্দরভাবে নিষ্পত্তি না করা হয় তাহলে আমরা সিলেট মহানগর ছাত্রলীগ কঠিন আন্দোলনে নামতে বাধ্য হব। বালুচরের ধারাবাহিকভাবে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বিগত 2-3 মাস থেকে গোটা চলেছে। দুর্বৃত্তরা কোনো দলের হতে পারে না, দুর্বৃত্তরা কোনো সংগঠনের হতে পারে না, এদের একটি পরিচয় এরা দুর্বৃত্ত, এরা সন্ত্রাসী। আমি কখনোই বিশ্বাস করি না এটা ছাত্রলীগের গ্রুপিং রাজনীতি বা অন্তর্কোন দলের কোনো সমস্যা। এটা আমাদের যে আরিফ যে গতকালকে নিহত হলো, আমাদের ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী, তাকে একা পেয়ে রাতের অন্ধকারে কিছু সন্ত্রাসী দুর্বৃত্তরা তাকে তার উপরে হামলা চালায় এবং এর পরিপ্রেক্ষিতে সে নিহত হয়। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রলীগের নিবেদিত প্রাণ, ছাত্রলীগের কর্মী আরিফ দুর্বৃত্তদের হামলায় আহত প্রথমে হয়, পরে আসমানিতে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে। আমরা তার প্রিয় মাফেরাত কামনা করি। আজকে বিকেলে তার দাফনের কাজ শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে। আসলে এটা তো আমাদের সবার জন্য দুঃখের। যারা এই ঘটনাটি ঘটিয়েছে এরা, আমরা যতটুকু জানি, এরা ওই এলাকার, যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্তকারীরা। আমরা এটা আইনের মাধ্যমে যতটুকু যত দ্রুত এটার আরিফ হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং আমরা বিষয়ের জন্য কাজ করে যাচ্ছি। যারা হত্যাকারী, হত্যাকারীদের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় নেই, হত্যাকারী কেবলই হত্যাকারী। যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে দলমত নির্বিশেষে সবাইকে আমরা আইনের আওতায় দেখতে চাই। এবং আমি বিশ্বাস করি আরিফ আসলে একটি 18 বছরের দ্বিতীয় বছরের সরকারি কলেজের ছাত্র। আধিপত্য বিস্তার বা রাজনৈতিক কোনো কারণ আমি মনে করি এই হত্যার সাথে যারা জড়িত তারা পরিকল্পিতভাবেই তাকে হত্যার করার জন্য এই হামলাটা করেছে। গত 3-4 দিন আগে তারপর একটি হামলা হয়েছিল, তার হাতে একটি কূপ দেওয়া হয়েছিল। সেই সময় সে উসমানী হাসপাতালে তাকে ভর্তি করার পরে সে একটি মামলা দায়ের করেছিল এবং সেই মামলার প্রেক্ষিতেই গতকাল রাতে যে ঘটনা ঘটছে। আমাদের সরকারি কলেজ ছাত্রলীগের নিয়মিত কর্মী এবং যে মাত্র 4 দিন আগেও তার সাথে আমাদের তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা সেই আনন্দ মিছিলে আমাদের সাথে ছিল, গতকাল রাতে নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেটার জন্য আমি প্রথমে সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আসলে হত্যা কারোর জন্যই কাম্য নয়, যে কোনো হত্যা বা যে কোনো মৃত্যু আমাদেরকে কাঁদায়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন, আমরা শুনেছি গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুজনকে গ্রেফতার করেছে এবং আমরা বিশ্বাস করি যারা এই হত্যার সাথে জড়িত, এই হত্যার সাথে সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এবং যদি এই আইনি প্রক্রিয়ায় বা তার হত্যাকাণ্ডের এই মামলার সাথে মামলাকে সুন্দরভাবে নিষ্পত্তি না করা হয় তাহলে আমরা সিলেট মহানগর ছাত্রলীগ কঠিন আন্দোলনে নামতে বাধ্য হব এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি তারা দ্রুতই সকল আসামিকে গ্রেফতার করবে। পুরো শরীরটা ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে এবং তার কিন্তু হাতটা এর আগেই 4-5 দিন আগে তার উপর হামলা হওয়ার কারণে তার পুরো হাতটা কিন্তু ব্যান্ডেজ ছিল এবং তার হাত গোলায় জড়িয়ে রাখা হচ্ছে, যার কারণে সে কোনো বাধাও দিতে পারে নাই এবং সম্পূর্ণ একা পেয়ে তাকে মানে আমার দ্বারা মতে 16-17টা স্টেপ তার শরীরের বিভিন্ন জায়গায় এবং একবারে রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে। তাকে হত্যা করার জন্যই যে এই হামলা হয়েছে এটি তার শরীরের আঘাত দেখলেই বোঝা যায়। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন, এরপরে আমরা সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা আমরা হাসপাতালে আসি এবং তাকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 1:30 দিকে আনুমানিক সে ইন্তেকাল করে। এটি বিগত 4-5 দিন পূর্বেও তার উপরে আরেকবার হামলা হয়েছিল। সেই হামলার ঘটনায় গতকাল রাতে সম্ভবত তার মা শাহফরান থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়ের করে আসার পরপরই আবার কিন্তু তার উপরে হামলা হয়েছে। আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ ধরনের খুনের রাজনীতি বা এ ধরনের সন্ত্রাস
যারা করে তাদের বিরুদ্ধে সিলেটের প্রশাসনের কাছে আমাদের দাবি হবে জিরো টলারেন্স রেখে, যাতে এ ধরনের কোনো হত্যাকাণ্ড সিলেটে পরবর্তীতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য। সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যেকে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং এরা জানে রাজনীতি কীভাবে করতে হয়। আমরা পরিচ্ছন্ন রাজনীতি, ক্লিন ইমেজের যে রাজনীতির কথা বলি, সন্ত্রাসমুক্ত সহিংসতামুক্ত যে রাজনীতি করার কথা সেই রাজনীতিই আমরা করে যাচ্ছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সিলেটে কিছু কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে এবং রাজনৈতিক লেবাসদারী কিছু মানুষ, যাদেরকে আমি মানুষ মনে করি না, যারা নরপশু, সেই নরপশুরা এই ধরনের কিশোর গ্যাংকে মদত দিয়ে খুনের রাজনীতি করে, বা এই যে অপরিপক্ক ছেলেদের হাতে ছুরি দিয়ে, চাকু দিয়ে, ধারালো আগ্নেয়াস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে যারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্সে যাওয়া উচিত। এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড আমরা দেখেছি, ছোট ছোট ছেলেদেরকে এভাবে হত্যা করা হয়েছে। এগুলার যদি সুষ্ঠু বিচার হতো এবং এই খুনি যারা তাদেরকে যদি শক্তভাবে আইন শৃঙ্খলাবাহী প্রতিহত করতো, তাদেরকে যদি গ্রেফতার করতে পারতো, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না। সম্পূর্ণ এলাকায় তারা চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে গোষ্ঠীটাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদের দ্বারাই তাকে হত্যা করা হয়েছে। এখানে ছাত্রলীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, পুরোটাই একটি সন্ত্রাসী গোষ্ঠী। আপনারা জানেন বালুচরে বিগত দুই তিন মাস থেকেই আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি, এর আগে আর একটি আউটসোর্সিং করে সম্ভবত একটি সেলের উপরেও কিন্তু এই বালুচরে এভাবে হামলা হয়েছিল। একটি বাসায় কিছুদিন আগে আমি দেখেছি আরেকজনের বাসায় এভাবে হামলা হয়েছে। অর্থাৎ বালুচরে ধারাবাহিকভাবে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বিগত দুই তিন মাস থেকেই ঘটে চলেছে। সেই কার্যক্রমের প্রতিবাদেই ছাত্রলীগের কর্মী হিসাবে সে হয়তো সেই প্রতিবাদে অংশ নিয়েছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল রাতে অথবা সকালের দিকে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভবত দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমরা জেনেছি, এবং বাকি যারা রয়েছে এবং এই ঘটনার পিছনে যারা এই সন্ত্রাসীদের মদত দেয়, যারা বালুচর এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা, মাদক সহ সন্ত্রাসী চাঁদাবাজি কার্যক্রম অপকর্ম চালিয়ে যাচ্ছে, যারা এর পিছনের মদতদাতা, তাদের প্রত্যেককে খুঁজে জেনে বের করা হয়, এটি আমার প্রশাসনের কাছে দাবি।